সরকার পতনের বিষয়ে এবার মুখ খুললেন তারকা ক্রিকেটার ইমরুল কায়েস। বাংলাদেশের ক্রিকেটের অভিমানী চরিত্রগুলোর খোঁজ করলে সবার আগে হয়তো খোঁজ মিলবে ইমরুলের। জাতীয় দল থেকে বাদ পড়া কিংবা বাদ পড়ার পর সাম্প্রতিক সময়ে দল গঠন নিয়েও নানা সময়ে নিজের অসন্তোষ জানিয়েছেন ইমরুল। এবার সরকার পতনের বিষয়ে মুখ খুলেও তার অসন্তোষ দল নির্বাচন নিয়ে। পরিবর্তন চেয়েছেন বোর্ডে, তরুণ প্রজন্মের হাতে দেখতে চান বিসিবির নেতৃত্ব। তবে অভিমান নয়, বলা চলে যাত্রায় তীব্র ক্ষোভ প্রকাশ করেই দেশের ক্রিকেটে পরিবর্তন চেয়ে নিজের মতামত জানিয়েছেন এই ওপেনার। টানা চারবার নির্বাচনে জেতা সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আপামর জনতার রসানলের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন। ছাত্রদের শুরু করা আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশের সংসদ। পরিবর্তনের সুর যখন সব দিকে, তখন ইমরুল ক্রিকেট আঙিনার অন্যতম সারথী হয়ে মুখ খুললেন। ফেসবুকে দেওয়া দীর্ঘ এক পোস্টে ইমরুল বর্তমান বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি লিখেছেন, স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ক্ষমতার কালোথাবা থেকে মুক্ত করতে হবে। সম্প্রতি এক সাক্ষাৎকার দেখলাম, বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কী পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানেন। ফের দল নির্বাচন ও নির্বাচকদের দিকে ইঙ্গিত করে জাতীয় দলের হয়ে 39 টেস্ট, 78 ওয়ানডে ও 14টি টি-20 খেলা এই ক্রিকেটারের ভাষ্য। কত প্লেয়ারের কেরিয়ার যে ধ্বংস করছে তারা, শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের ন্যূনতম সম্মান দেখানো হয় না। বোর্ডের প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই। দেশে পরিবর্তন নিয়ে আসা তরুণরাই যেন ক্রিকেটের হাল ধরেন, চাওয়া ইমরুল কায়েসের। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ, তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট ইনশাল্লাহ। সিয়াম চৌধুরী, বিডি ক্রিকেট টাইম।